কাশীপুরে মৃত বিজেপি যুবনেতার বাড়িতে পুলিশ মৃত বিজেপি নেতার মায়ের সঙ্গে কথা বলতে গেলেন তদন্তকারীরা এ বিষয়ে জানবো সরাসরি চলে যাব কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত আমরা জানি মৃতের দাদার সঙ্গে থানায় প্রায় সাড়ে চার ঘন্টা কথা হয় পুলিশের এবং এরপর এখন মৃত বিজেপি যুবনেতার বাড়িতে গেল পুলিশ কি খবর রয়েছে দেখো গতকালকেই পুলিশের তরফে তৃতীয় নোটিশ দেওয়া হয়েছিল তদন্তকারী দলের তরফে সেই মোতাবেক আজকে বেলা এগারোটা নাগাদই অর্জুন চৌরাসিয়া যিনি দাদা আনন্দ চৌরাসিয়া তিনি চিৎপুর থানাতে যান এবং সেইখানে প্রায় এগারোটা থেকে সাড়ে চার ঘন্টা তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় পাঁচ তারিখে অর্থাৎ ঘটনার দিনে কি গতি প্রকৃতি ছিল অর্জুন চৌরাসিয়ার সেই বিষয় ভালো করে তার থেকে জানতে চাওয়া হয় কোনো পারিবারিক বিবাদ কারোর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা এই যাবতীয় বিষয়ে জানতে চাওয়া হয় এবং তারপরে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে তদন্তকারী দলের তিনজনের সদস্য তারা এই মুহূর্তে অর্জুন চৌরাসিয়ার বাড়িতে এসেছে ঘোষ বাগান যেখানে অর্জুনের পরিবার থাকে সেইখানে এই মুহূর্তে অর্জুনের মা চৌরাসিয়া তাকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সাথে তার ছোট ভাই অমিত চৌরাসিয়া তাকেও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে গত শুক্রবারের এই ঘটনার পরে শনিবার মৌখিকভাবে তদন্তকারী দল বাড়িতে এসেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল কি ঘটেছিল ঘটনার দিনকে তারা কিভাবে জানতে পেরেছিল এই যাবতীয় বিষয়ে তাদের মৌখিকভাবে তাদের ভারসান নেওয়া হয় এবং তারপরে যেটা দেখা যায় যে তদন্তকারী দল তরফে দুবার পরিবারকে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টে গতকাল ময়নাতদন্তের রিপোর্ট সংক্রান্ত শুনানি ছিল সেই কারণে তারা দু দফায় সেই রিপোর্ট সেই নোটিশ তারা গ্রহণ করেননি কিন্তু গতকালকে কলকাতা হাইকোর্টে ময়নাতদন্তের রিপোর্ট পেশের পরে আমরা দেখেছি যে সন্ন্যাস ছটা থেকে সাড়ে ছটা নাগাদ তদন্তকারী দলের তরফে একজন আসেন এবং সিআরপিসি ওয়ান সেভেন্টি ফাইভের নোটিশ তাদেরকে ধরায় এবং আনন্দ চৌরাসিয়া যিনি অর্জুনের দাদা তিনি সেই নোটিশ অ্যাকসেপ্ট করেন এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে বেলা এগারোটার সময় তিনি সোজা চলে যান চিৎপুর থানায় সেখানে প্রায় সাড়ে চার ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ যেটা জানতে পারছি আমরা পুলিশ সূত্রে যে পাঁচ তারিখে অর্থাৎ ঘটনার দিনকে কখন অফিসে বেরিয়েছিল কখন অর্জুন বাড়িতে এসেছিল যে সময়টাই বাড়িতে এসেছিল তার সাথে তার সাথে কারো কথা হয়েছিল কিনা কোনো অস্বাভাবিকতা ছিল কি না এই যাবতীয় বিষয় তার দাদাকে জানতে চাওয়া হয় এবং প্রত্যেকটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে যেটা দাদার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তার যেটা বক্তব্য তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং যেহেতু বাড়িতে সবসময় মায়ের সাথে অর্জুনের কথা হতো সেই পরিপ্রেক্ষিতে মা লক্ষ্মিণা চৌরাসিয়ার বয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেদিনকে শেষ দেখা জীবিত অবস্থাতে কিন্তু একমাত্র তার মাই দেখেছিল অর্জুনকে সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে লক্ষ্মীনা দেবীর যে বয়ান নেওয়া চলছে একজন মহিলা সদস্য এই দলের মধ্যে রয়েছেন সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে পনেরো মিনিট হয়ে গেছে বাড়িতে বসেই অর্জুনের মায়ের এই মুহূর্তে কিন্তু বয়ান রেকর্ড চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন এস তদন্তকারী দল ধন্যবাদ সুকান্ত বাঁকুড়ার লালবাজার হিন্দি হাই স্কুলের মাঠ থেকে বাঁকুড়া মাচানতলা পর্যন্ত মিছিল করলেন বিজেপি নেতা কর্মীরা ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র ফাঁসহ কর্মী সমর্থকরা